ভেরি গুড ইভিনিং ক্লাস ওয়ান টুডে উই উইল ডু ইভিএস সায়েন্স অনেকটা হয়ে গেছে এগিয়ে গেছি আমরা লাস্ট উইক আমরা ইভিএস কিছু করতে পারিনি কেন সায়েন্সটা চলছিল বলে এই চ্যাপ্টারটা শেষ করালাম সো টুডে মানডে অ্যান্ড স্টার্ট চ্যাপ্টার ফোর অফ ইভিএস ফুড ইট যে খাবারটা আমরা খাই একটা ছোট্ট কবিতা থেকে স্টার্ট করি আমরা যে স্মল পোয়েম

একটা প্লাম আচ্ছা ফ্রুট সেটা লাগিয়ে কি বলছে ওয়াট গুড বয় এম আই নাও উই অল নিড ফুড আমাদের সবারই নিড মানে প্রয়োজন বা দরকার কি দরকার খাবার উই নিড ফুড টু গ্রো বিগ অ্যান্ড স্ট্রং কীসের জন্য দরকার আমাদের খাবার দরকার বড় বড় হওয়ার জন্য এবং স্ট্রং হওয়ার জন্য শক্তিশালী হওয়ার জন্য ফুড গিভস এনার্জি টু খাবার আমাদেরকে শক্তি দেয় কি করার জন্য ওয়ার্ক কাজ করার জন্য পড়াটাও কিন্তু কাজ প্লে খেলার জন্য এনার্জি দেয় অ্যান্ড গ্রো এবং বড় হওয়া ছোট থেকে বড় হওয়ার জন্যও এনার্জি দেয় একটা কোয়েশ্চেন আছে ডু ইউ ইট দ্য সেম ফুড এভরিডে ইয়েস অথবা নোয়ে আনসার দিতে হবে মানে হচ্ছে তুমি কি একই খাবার প্রতিদিন খাও এটা তোমরা লিখে আমাকে পাঠাবে নেক্সট উই নিড টু ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড টু গ্রো হেলদি অ্যান্ড স্ট্রং আমাদের বিভিন্ন রকম ডিফারেন্ট মানে আলাদা আলাদা রকম বিভিন্ন রকম খাবার প্রয়োজন বা দরকার সুস্থ এবং স্ট্রং বা শক্তিশালী হওয়ার জন্য ডিফারেন্ট ফুডস হেল্প আস ইন ডিফারেন্ট ওয়েজ নানা রকম খাবার আমাদেরকে বিভিন্নভাবে বা নানাভাবে আমাদেরকে সাহায্য করে ফুডস লাইক ব্রেড রাইস চাপাতি সুগার পটাটোস অ্যান্ড বাটার গেভ আস এনার্জি টু ওয়ার্ক এই সমস্ত খাবারগুলো কি দেয় আমাদেরকে কাজ করার জন্য শক্তি দেয় এনার্জি দেয় আর কিছু জন্য অ্যান্ড প্লে এবং তাই না খেলতে তো ভালোবাসোই তা খেলার জন্য এই খাবারগুলো খেলি কিন্তু শক্তি পায় আমরা ফুডস লাইক মিল্ক এগস ফিশ মিট অ্যান্ড ডাল হেল্প আস টু গ্রো এই সমস্ত খাবার যেমন দুধ হচ্ছে ডিম হচ্ছে মাছ মাংস ডাল ডাল কিন্তু খুব খেতে হয় যে কোনো ডাল খুব ভালো জিনিস যেন কি থাকে ডালের মধ্যে প্রোটিন প্রচুর প্রোটিন থাকে এটা আমাদের গ্রো মানে বড়ো হতে সাহায্য করে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিপ হেলদি এবং ফল এবং সবজি আমাদের শরীরকে সুস্থ রাখে ভালো রাখে স্বাস্থ্য স্বাস্থ্যবর্ধক রাখে না পিকচারস এই খাবারগুলো কি দেয় আমাদেরকে এনার্জি দেয় ফুড দ্যাট গিভস আস এনার্জি আর এই যে খাবারগুলো ফুড দ্যাট আস টু গ্রো যেটা আমাদের বড়ো হতে সাহায্য করে অ্যান্ড ফুড দ্যাট আস হেলদি যেটা আমাদেরকে যেসব খাবার খেলে আমরা শরীর ফিট থাকে হেলদি থাকে সুস্থ থাকে ভালো থাকে আচ্ছা এটা আছে কিছু খাবার তোমরা দেখতে পাচ্ছ ছবি এই স্পেলিংগুলোই কিন্তু উল্টো পাল্টা করে লেখা আছে ঠিক নামটা ড্যাশে লিখতে হবে যখন লিখবে ইউ মাস্ট রাইট ইন ক্যাপিটাল লেটার্স এম আই ক্লিয়ার এই নয় শুধু ফার্স্ট লেটার এখানে যখন এরকম সব ক্যাপিটাল আছে আনসারটাও কিন্তু সব ক্যাপিটালে লিখবে এই সমস্ত স্পেলিং কিন্তু দেওয়া আছে বই দেওয়া আছে দেখে বুঝে করবে তোমরা এটাও সেকেন্ড হোমওয়ার্ক নেক্সট পেজ উই ইট থ্রি মেন মিলস ইন আ ডে আমরা দিনে বেলায় মেন তিনটে মিল মানে তিনবার আমরা খাবার খাই কখন কখন খাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ইন দ্য আফটারনুন দুপুরে লাঞ্চ ডিনার অ্যাট নাইট এবং রাত্রে ডিনার করি আমরা রাত্রে খাবারটাকে ডিনার বলা হয় হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ইউর লাঞ্চ হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ইয়ার ডিনার কোন কোন টাইমে তুমি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার করো সেই টাইমটা তোমরা লিখবে আজ কিও পেরেন্টস মা বাবাকে জিজ্ঞেস করে লিখবে কিন্তু এ এম যেন লাগাবে অবশ্যই হ্যাঁ সাপোজ আমি ব্রেকফাস্ট করি এইট এ সকাল আটটায় এ এম মানে সকালে পি এম মানে বিকেল বা দুপুর দিকে বা রাত্রে ঠিক আছে ওটা অবশ্যই লিখবে নেক্সট এটা তিন নম্বর কাজ ছিল গুড ফুড হ্যাবিটস হেল্প আস টু বি হেলদি ভালো খাবার হ্যাবিট যদি আমরা মেনে চলি আমরা সুস্থ থাকবো ভালো থাকবো আচ্ছা এর আগে একটা দেখিনি ফ্যাক্টস নিপেট উই মাস্ট ড্রিঙ্ক অ্যাট অ্যাট লিস্ট অ্যাটলিস্ট এইট টু টেন গ্লাসেস অফ ওয়াটার এভরিডে প্রত্যেক দিন আট থেকে দশ গ্লাস জল আমাদের খাওয়া অবশ্যই দরকার তাহলে আমাদের শরীর ঠিক থাকবে আচ্ছা গুড হ্যাবিটস কী কী আছে ইট ইয়োর মিলস অ্যাট রেগুলার টাইম ঠিক ঠিক টাইমে খাবারগুলো খেতে হবে ব্রেকফাস্ট টাইমে লাঞ্চ টাইমে ডিনার টাইমে ওয়াশিউ হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার আ মিল খাওয়ার আগে এবং খাওয়ার পরে ভালো করে হাতটা ধুতে হয় ইট স্লোলি আস্তে আস্তে খাবে তার মানে একদমই আসতে নয় খুব তাড়াতাড়িও নয় খুব আস্তেও নয় ঠিকঠাকভাবে যেরকম খাওয়ার দরকার চিবি চিবি ভালো খেতে হয় চিউ ইউ ফুড ওয়েল ভালো করে চিউ মানে চিবানো খাবারটা চিবিয়ে খাবে গিলে বেশি খাবে না হজম হবে না ইট ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস টাটকা ফল এবং সবজি খাবে নেভার ইট আনকভার্ড ফুড কখনো আর ঢাকা খাবার খাবে না দেখবে বাইরে দোকান ঠেলাতে ঢাকা থাকে না মাছি বসে মশা বসে সেগুলো ঠিক নয় ডো নট ওয়েস্ট ফুড খাবার যদি খেতে না পারো নষ্ট করবে না আমাদের কখনো খাবার নষ্ট করতে নেই অলওয়েজ ইট ক্লিন অ্যান্ড ফ্রেশ ফুড সবসময় পরিষ্কার এবং টাটকা খাবার খাবে এখানে কটা পয়েন্টস আছে উই নিড ফুড টু গ্রো বিগ অ্যান্ড স্ট্রং উই নিড টু ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড নানারকম খাবার খেতে হয় উই ইট থ্রি মেন মিলস ইন আ ডে দিনে আমরা তিনটে মেন খাবার খাই তিনবার খাই গুড ফুড হ্যাবিটস হেল্প আস টু বি হেলদি ভালো খাবারের হ্যাবিট আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আচ্ছা টিক দ্য কারেক্ট ওয়ার্ড ভালো করে পড়ে করবে ওয়াই ডু উই নিড ফুড কেন আমাদের ফুড দরকার We need নিড ফুড টু গ্রো and স্ট্রং এটাও লিখতে পারো এটা আমি লিখিয়ে দেব ঠিক আছে বি এর ওয়ান আর টুটা আমি লেখাবো এটা তোমরা করবে আর সি ইন দ্য ব্ল্যাঙ্কস করবে ডিটা করবে ঠিক আছে এ সি ডি তোমরা করবে বিটা আমি লেখাবো আর এই দিকে কিছু কিছু আছে সার্কল দ্য পিকচার্স দ্য ফুড আইটেমস ইউ লাইক টু ইট এটা করতে পারো এটা করবে কমপ্লিট দ্য ক্রস ওয়ার্ড কমপ্লিট করবে এবং বাস এখান পর্যন্ত করো তারপরে দেখছি ঠিক আছে চ্যাপ্টারটা ভালো করে রিডিং করবে কিন্তু ঠিক থ্যাংক ইউ ভেরি মাচ